আল্লাহ যদি আপনাকে বলতো আজীবনের জন্য পাপ মুক্ত থাকতে হবে, আপনার সাইকোলজিক্যাল প্রবলেম, মানুষ মানসিকভাবে হিম্মত হারিয়ে ফেলত, বাপরে বাপ আজীবনের জন্য পাপ মুক্ত, আজীবনের জন্য আমাকে দাড়ি ছেড়ে দিতে হবে, আজীবনের জন্য আমাকে আমার প্রেমিকার সাথে কথা বলা ছেড়ে দিতে হবে, তখন আপনি সাইকোলজিক্যালি প্রথম ধাক্কায় হেরে বসতেন, পারতেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার জন্য লিমিটেড করে দিয়েছেন প্রশিক্ষণ হিসেবে, অনলি ফর 30 ডেজ, মাত্র 30 দিন। হে মানুষ, হে যুবক, তোমার আত্মা কি এতটাই জাইফুন নাফস হয়ে গেছে, শয়তানের গোলামিতে এতটাই লিপ্ত হয়ে গেছে যে তুমি শয়তানের গোলামি থেকে মাত্র 30টা দিন নিজেকে মুক্ত রাখতে পারবে না, শয়তানের বিরুদ্ধে মাত্র 30টা দিন যুদ্ধ করতে পারবে না, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে মাত্র 30টা দিন আল্লাহর আনুগত্যে থাকতে পারবে না, মাত্র 30টা দিন পর্দা সহ গুনাহ সহ হারাম রিলেশন মুক্ত থেকে দাড়ি রেখে রাস্তার উপরে কাপড় পরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে মাত্র 30 দিন। টেক ইট চ্যালেঞ্জ, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিন, আপনার আত্মার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে এটাই তো যুদ্ধ, এই মাস শয়তানের বিরুদ্ধে মহা যুদ্ধের মাস, এলান করে দিন, ঘোষণা করে দিন নিজের অন্তরের ভিতর থেকে যে 30টা দিন আমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, অন্তত 30 দিন শয়তান যেন আমাকে পথভ্রষ্ট না করতে পারে। 30 দিন যদি আপনি সফল হয়ে যান শয়তানের বিরুদ্ধে যুদ্ধে, লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 30 দিনের এই যুদ্ধে আপনি তাকওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবেন, এটাই আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন।